আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এ এস ফিউচার ব্র্যান্ড স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ এর ইউনিট ইলেভেন এর লেসন ওয়ান। তোমাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট ইলেভেন এর লেসন ওয়ানে দেখো শুরুতেই এখানে উপরে তোমরা একবার উপরে টাইটেল দেখতে পাচ্ছ, হোয়ার্স দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিটি কোথায়, বা লাইব্রেরি শব্দের অর্থ আমরা কি জানি, পাঠাগার, এবং হোয়ার শব্দের অর্থ আমরা কি জানি, কোথায়। তার মানে হোয়ার ইজ দ্য লাইব্রেরি সেন্টেন্সটির অর্থ কি দাঁড়াচ্ছে, যে পাঠাগারটি কোথায়। তাহলে দেখো এখানে এতে দেওয়া আছে যে লুক এন্ড টক অ্যাবাউট দ্য ম্যাপ, অর্থাৎ লুক শব্দের অর্থ হচ্ছে তাকানো, এবং টক শব্দের অর্থ হচ্ছে কথা বলা, এবং অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে সম্পর্কে, এবং ম্যাপ শব্দের অর্থ হচ্ছে কি, মানচিত্র। অর্থাৎ লুক এন্ড টক অ্যাবাউট দ্য ম্যাপ সেন্টেন্সটির পুরো অর্থ দাঁড়াচ্ছে যে তাকাও এবং মানচিত্র সম্পর্কে বলো। তাহলে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, একটি পিকচার দেওয়া আছে, এবং এই পিকচারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটি এরিয়া অর্থাৎ একটি এলাকার ছবি দেওয়া আছে, এবং এই এরিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। অর্থাৎ এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ছয়জন লোক দাঁড়িয়ে আছে। তাহলে এখন আমরা এই এরিয়া তারপরে এই লোক সম্পর্কে আমরা কথা বলবো। তাহলে দেখো এখানে আমরা একটি কনভারসেশন সাজিয়ে নিয়েছি, এখানে দেখো আনসারে লিখেছি আমরা, অর্থাৎ এস ওয়ান এবং এস টু এর মধ্যে কনভারসেশন হচ্ছে, অর্থাৎ স্টুডেন্ট ওয়ান এবং স্টুডেন্ট টু এর মধ্যে। তাহলে দেখো স্টুডেন্ট ওয়ান কি বলছে, যে হোয়াট ডু ইউ সি ইন দা ম্যাপ, অর্থাৎ মানচিত্রে তুমি কি দেখতে পাচ্ছ বা কি দেখছো। তাহলে দেখো স্টুডেন্ট টু এবার কথা বলছে যে আই সি অ্যান এরিয়া, এরিয়া শব্দের অর্থ হচ্ছে কি, এলাকা, অর্থাৎ আমি এখানে একটি এলাকা দেখতে পাচ্ছি ছবিটিতে। তারপর দেখো স্টুডেন্ট ওয়ান আবার কি বলছে, ইয়েস দেয়ার আর সিক্স পিপল ইন দা ম্যাপ, বলে হ্যাঁ এখানে কি ছয়জন লোক আছে, এই মানচিত্রে কি আছে, ছয়জন লোক আছে, পিপল মানে কি লোক। তারপর দেখো স্টুডেন্ট টু এবার কি বলছে, দে আর ইন ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট মানে কি ভিন্ন বা বিভিন্ন, প্লেস মানে হচ্ছে জায়গা, অর্থাৎ তারা বিভিন্ন স্থানে বা জায়গায় রয়েছে। এবার স্টুডেন্ট ওয়ান দেখো আবার কি বলছে, যে আই থিঙ্ক আমি মনে করি বা চিন্তা করি, দে আর অ্যাস্কিং ফর ডিরেকশনস টু ওয়ান অ্যানাদার, আমি মনে করি কি তারা একে অপরকে কি একে অপরের কাছে নির্দেশনা চাচ্ছে, দিক নির্দেশনা চাচ্ছে, অর্থাৎ ডিরেকশন মানে কি দিক নির্দেশনা, অর্থাৎ আই থিঙ্ক দে আর অ্যাস্কিং ফর ডিরেকশনস, অর্থাৎ আমি মনে করি তারা দিক নির্দেশনা চাচ্ছে, টু ওয়ান অ্যানাদার, অর্থাৎ একে অপরের কাছে তারা দিক নির্দেশনা চাচ্ছে। তাহলে আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার ইনভাইটেশন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস টু অল অফ ইউ।